ডেলিভারির খবর তোমার জানা নাই, যখন বাচ্চা ডেলিভারি হবে তখন তোমাকে ডাকা লাগবে না, তোমার কান্দনে তোমার চিৎকারে পার্শ্বের বাড়ির মানুষের ঘুম ভেঙে যাবে। এর নাম কি? ডেলিভারি। আর মা আমেনা বলছেন, ঠিক ওই টাইমে আমি ঘুমায়ে গেছি, চোখটা খুলে দেখি আমার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, বাম পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটা পরিচয় দিয়ে বলছেন, আমি তোমাদের আদি মাতা হাওয়া। বলে, কেন এসেছেন? বলে, ও আমেনা, তোমাকে একটা খবর দিতে এসেছি। বলে, কি? কিছুক্ষণের ভিতরে যে বাচ্চাটা তোমার কোলে আল্লাহ দিবে, এই বাচ্চা হলো আখিরি পয়গম্বর। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে গো? মেয়েটা মুস্কি হাসি দিয়ে কয়, আমি এক অসহায় নারী, আমাকে আল্লাহ বাচ্চা দিয়েছিলেন কিন্তু স্বামী দেন নাই, আমি হলাম ঈসা রুহুল্লার মা মরিয়ম। কেন এসেছেন? মা মরিয়ম ডাক দিয়ে বলেন, আমি এসেছি দুইটা খবর দিতে। কি খবর বলেন? কিছুক্ষণের ভিতরে যে আপনার পেটের থেকে বাচ্চাটা দুনিয়ায় আসবে, এই বাচ্চা আখিরি পয়গম্বর, আর ওই বাচ্চার দিকে যে ভালোবাসার নজরে তাকাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা আমিনা বলছেন, আমার ছেলে দুনিয়ায় আসার সাথে সাথে সেজদাই পড়ে গেছে, বিড়বিড়ি করে কি যেন বলে, মুখের কাছে কানটা নিয়ে গিয়ে দেখি আমার বাচ্চা বলতেছে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে, মারহাবা। খাতনা মানে কি? কে দিয়ে দেয়? হাজাম। আরে এখনকার হাজাম তো ধরেন ওই জায়গায় একটু মলম দিয়ে আগে অবশ করে নেয়, একটা মেডিসিন লাগাইয়ে অবশ করে নেয়, এখন ব্লেডও অত্যাধুনিক। আর আমরা যারা মুসলমানই দিয়েছি বাবা, একেবারে ওই এটা টুলের উপরে বসায়ে বাঁশের কঞ্চি দিয়ে মনে আছে তো? মনে আছে এইভাবে ধরে কাটিয়েছি, তারপরে ওষুধ জুটছে নাকি ন্যাকড়া ন্যাকড়া পুড়াইয়ে তেনা পুড়াইয়ে সেই ছাই ঘুষি দিয়েছি। আর মা আমিনা খাতুন বলেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে, তার কারণ আমার আপনার ইজ্জত হাজামে দেখতে পারে, আমার নবীর ইজ্জত হাজামে দেখবে না। আর সেই নবীকে নিয়ে এখন বর্তমানে সুদ ঘুষ নিয়ে কোনো মারামারি নেই, যৌতুক ছাড়া বিয়ে নাই, সুদ ছাড়া ধারে টাকা নাই, এসবের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। ফতোয়া হলো এখন নূরের মানুষ না মাটির মানুষ। অন্য জাতি কিন্তু আমার নবীর বিরুদ্ধেতে বলতে সাহসই পায় না, এই যত মোল্লা টাইপের লোক সব নবীর বিরুদ্ধে বলে। ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, সারা পৃথিবীর মাটিতে সব থেকে বড় মহামানব হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভারতের মুখ্যমন্ত্রী মহিলা হিন্দু। ভারতের চিত্রনায়িকা রানী মুখার্জি একজন সিনেমা করা মানুষ বলতেছে, সর্বপ্রথম মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যত মুসলমানের এই আলেম সমাজ, এ কয় নবী আমাদেরই মতো,
কোন আয়াত? ওই তো কুল ইন্নামা আনা বাশার, এইটাই তো এই আয়াতের তো বাহাদুরি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মত উদাহরণ উপমা স্বরূপ, স্বর্ণের মত স্বর্ণ নয়, মত শব্দ উঠিয়ে দিতে হবে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপরে ওহি হয় না, আমার নবীর উপরে ওহি হয়। তাহলে কি করে নবী আমার আপনার মতো হয়? বড় দুঃখের কথা, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, সব জায়গায় একই কেস, যে নবী ওজা আমি ওজা। নবীর ছায়া ছিল, আমার আপনার ছায়া আছে না? নবীর গারগাম মেশকো সে বেহতের পসিনা, মেশকো আম্বর থেকে বেহতের ছিল নবীর গারগাম। আর আমাদের গারগাম দুই, আমি শুই আছি ইন্ডিয়ায় মালদা ওয়াজ করতে যাই, পার্শ্বে আবার আর এক মলবি করতে গেছি, শুইছে অনেক মোটা, এমন ঘামা ঘাইমেছে, খবরদার। ভাই তুমি কয় টাকার মাওলানা? তুমি মুহাদ্দিসগিরি দেখাও, মুফতির সার্টিফিকেট দেখাও, নবীকে যে চিনতে পারে নাই সে কিসের মুফতি? তোমার কবি নজরুলই ভালো, কবি নজরুল কিলা সাইড পাস ছেলে, আমার নবীকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, তাই তো বলতেছে, আসিলে তুমি বাদশা হয়ে রহমাতাল্লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। আসুন আসুন, খবরদার, আমি হজে গেছি 9 বার, আল্লাহ আমাকে নিয়েছে, যে মক্কা থেকে মদিনা পর্যন্ত যে নবী গেছেন রাতের অন্ধকারে হযরত আবু বকরকে সাথে করে, পাহাড় আর পাহাড়। আমাকে যদি আপনি তাড়া করেন জমিনের মধ্যে দিয়ে পলাইতে গেলে একটা আইল তো পাওয়া যায়, কিন্তু সেখানে তো কোনো আইল ছিল না, হারিকেন নাই, লাইট নাই, চার্জার নাই, মোবাইল নাই। আমার নবী মক্কার এইদিক যে মদিনা কেমনে টের পাইল? নবীর এক একটা জীবনই তো আশ্চর্যজনক, জোরে বলুন ঠিক কিনা। আবার শুনতেছি নবী যে মেয়ারাজে গেছিল, তার প্রমাণ কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, তুমি অস্বীকার করবে নাকি? আজকে আমরা খুব ফেকড়ার ভিতরে পড়ে আছি বাবা, আমরা যে এমনই ফেকড়ার ভিতরে পড়েছি যে হয়তোবা মরার সময় কোন লাইনে যাব, কিন্তু আমি চরমোনাই, আটরশি, মানিকগঞ্জ, সরসিলা, ফুরফুরা, আমি কাউকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলি না। কেন কেন বিরুদ্ধে বলতে যাব? আমি এই জন্য বিরুদ্ধে বলি না, আমি গেছি শ্বশুর বাড়ি, আমার বউ গেছে বাপের বাড়ি, ছেলে গেছে নানার বাড়ি, কোন জায়গায় দেখা যায়? সবাই তো